টানা দুই দিনের প্রবল বর্ষণে জনজীবন স্তব্ধ হয়ে আছে গৃহপন্থী বহু পরিবার গ্রামীণ রাস্তাগুলিতে টিলাভূমির ধস ভেঙে পড়ে কোথাও কোথাও রাস্তায় একেবারে বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট এলাকাবাসীর ঘর থেকে বেরিয়ে চলাচল করারও নেই সুবিধা এই জাতীয় অবস্থা বিগত কয়েক বছরে প্রত্যক্ষ করেনি স্থানীয় জনগণ এই ঘটনা বিলোনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর ব্লক এলাকার একেবারে উত্তর সীমান্ত যশমোড়া বাজারের উত্তরাংশ দিয়ে পরিমল পালের বাড়ির সামনে দিয়ে যে সড়কটি চিকন্তলি গ্রাম হয়ে ওয়াংছড়ার উত্তরাংশ দিয়ে কাঠালিয়ার সাথে যোগাযোগ এই সড়কটির একাধিক জায়গায় ধস পড়ে ভেঙে রাস্তায় একেবারে বদ্ধ হয়ে গেছে রাস্তার আশেপাশে যে সমস্ত জনবসতি ওরা এখন ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসার নেই শুধু তাই নয় বিদ্যুৎ পরিবাহিতার মাটিতে গড়ে গড়ি করছে একেবারে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা যার স্থানীয় মানুষের অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল অপরদিকে বড় পাথারি বাণিজ্যিক এলাকা থেকে উত্তাল দিকে অপরদিকে বড় পাথারি বাণিজ্যিক এলাকা থেকে উত্তর দিকে ভাতখোলা ভায়া তুলামোড়া যে সড়কটি একাধিক স্থানে টেলাভূমি ভেঙে ধস পড়ে আছে সংশ্লিষ্ট এলাকাবাসীর দাবি অতি সত্তর যেন সরকারি দপ্তরের কর্তৃপক্ষ অনুগ্রহ করে এই সমস্ত ধসগুলি অতি সত্তর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন এবং দপ্তরের সাথে স্থানীয় মানুষের সহযোগিতা হচ্ছে অনুরোধ জানাচ্ছেন কয়েক ঘন্টার মধ্যে যদি রাস্তা সংস্কার করা না হয় তাহলে একেবারে বাড়িঘর থেকে মানুষ কোথাও যাওয়ার সুযোগ নেই নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে একটাই কথা এই মুহূর্তে রাস্তা সারাই করা হোক প্রবল বর্ষণে যশমুরা মেইন রোড থেকে চানপুর পাড়া রাস্তার পুরো রাস্তা ব্লক হয়ে আছে এখানে আসা যাওয়া মানুষের অবগমন বন্ধ হয়ে আছে এবং গরু মানে গরু মহেশ সার্ভিস এগুলাও বের করতে পারছে না বা এখানে কোনো গাড়ি বা বাইক চলাচল তো সম্ভব না মানুষ খালি খায়ে হাঁটাও মুশকিল হয়ে গেছে আর এটা যদি খুব তাড়াতাড়ি যদি এটাকে পরিষ্কার করা না হয় তাহলে রাস্তার আরও ক্ষয়ক্ষতি হচ্ছে তো আমি কর্তৃপক্ষের করতে এটাই আবেদন করি যে অতি অতি শীঘ্রই যাতে এটা রিলিফ করা শুরু করে কারণ বৃষ্টি আরও বাড়ছে এখন আপাতত বৃষ্টি বন্ধ আছে বৃষ্টির সাথে সাথে আরও ধস নামছে একদম রাস্তা টোটালি বন্ধ এখানে টোটালি বকে ধকেশ হয়ে আছে তো যদি কোনো বিশেষ ইমার্জেন্সি হয় রুগীতে রুগী থাকে তাহলে রুগীরাও এখানে নেওয়ার মতো রাস্তা নেই এখানে আমি কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করব যে তাড়াতাড়ি এটা রিলিফের কাজ শুরু করা যায় থ্যাংক ইউ নমস্কার দুই তিন দিন ধরে প্রবল বর্ষণ হচ্ছে এর বৃষ্টির বৃষ্টি এবং তার কারণে রাস্তার ধস টস পড়ে আছে এটাতে আপনার কি অসুবিধা হচ্ছে একটু বলেন আমার থেকে এসেছি তো আমার মামি থেকে আমার বাড়িতে এখন যে দেখতেও পারছিলে বুঝতে না রাস্তার রাস্তা